আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবসময় আপনাদের মাঝে সুন্দর সুন্দর ডিজাইনের চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারগুলো নিয়ে আসি যেহেতু আমি ফার্নিচার নিয়ে বিজনেস করি প্রতিনিয়তই রিজিকের সন্ধানে এরকম ফার্নিচারের ভিডিওগুলো উপস্থাপনা করে থাকি আপনারা দেখেন দেখার পরে কারো না কারো ভালো লাগলে কিন্তু আমাদেরকে অর্ডার করতে থাকেন তেমনই আজকে এই সুন্দর ডিজাইনের একটি মসজিদের মেম্বার আমাকে অর্ডার করেছেন গাজীপুর খাল থেকে খাল মসজিদের কমিটি যেটা আমরা ফাইনালি আজকে ওকে করেছি যেটা ডেলিভারি দিয়ে দিব প্রত্যেকটা মসজিদে কিন্তু এই একটি মেম্বার অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে মুসলমানদের জন্য একটি মেম্বার থাকবে প্রতিটা মসজিদে এটাই কিন্তু স্বাভাবিক তো তেমনই আসলে অনেক মসজিদে একটু রাজকীয় মেম্বারগুলো অনেকে বানিয়ে থাকেন অনেকে আবার একটু সিম্পল ডিজাইনের মেম্বারগুলো দিয়ে থাকেন আসলে যে রাজকীয় দিতে হবে এটা কোনো কথা না আসলে মেম্বার দিতে হবে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তো উনি ওনার সামর্থ্য অনুযায়ী এই মেম্বারটা আমাদের কাছ থেকে নিয়েছেন আপনারাও চাইলে এরকম মেম্বারটা নিতে পারেন আজকে এই মেম্বারটার বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো এবং কি প্রাইসটাও আপনাদেরকে বলে দিব সকলে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন কতটা সুন্দর কারুকাজের উপরে এই ডিজাইনগুলো করা হয়েছে এই মেম্বারটি বত্রিশ ইঞ্চি পাশে মাপ নেওয়া হয়েছে এটার উচ্চতাটা নেওয়া হয়েছে প্রায় সাড়ে সাত ফিট আর এখানে যে ছোট মিনারগুলো আছে এগুলোর উচ্চতা সাড়ে ছয় ফিট উচ্চতা নিয়ে করা হয়েছে সুন্দর ডিজাইন করে এটার কাজগুলো করা হয়েছে এটার মাঝ বরাবর যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন হাতের নকশা এগুলো কিন্তু মেশিন দ্বারা তৈরি হয়নি এগুলো সম্পূর্ণ মিস্ত্রিরা কঠোর পরিশ্রম করে এই মেম্বারগুলো তৈরি করেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অবদান এই ডিজাইনগুলো করে কতটা কষ্ট করে ওরা এই পরিশ্রম করে এই ডিজাইনগুলো করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার প্রতিটা ধাপে ধাপে ডিজাইন দেখতে পাচ্ছেন তিনটা সিঁড়ি এই তিনটা সিঁড়িতেই কিন্তু ধাপে ধাপে ডিজাইনগুলো করা হয়েছে এখানে যে হাতলগুলো ব্যবহার করা হয়েছে চার তিন হাতল নিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে হাতলের সাইডটাও কিন্তু ডিজাইন করা আপনারা যদি দেখেন এখানে আবার যে আমরা পায়াগুলো ইউজ করেছি এগুলো কিন্তু ডিজাইন করে দেওয়া দেখতে পাচ্ছেন এটার সাইডটা আপনাদেরকে আমি যদি একটু দেখাই এটার যে সাইডটা পর্যন্ত পুরাটা ডিজাইন করা হয়েছে নিচের সাইডটা দেখতে পাচ্ছেন সুন্দর কারো কাজ দিয়ে একটি টপ ডিজাইন করে লতা পাতা দিয়ে কিন্তু একটি ডিজাইন করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওনারা এই লাস্টের যে সিঁড়িটা এটা কিন্তু একটি ড্রয়ার সিস্টেম সিঁড়ি নিয়েছে যেটা আমরা ফোল্ড করে ভিতরে ঢুকিয়ে রাখতে পারবো ওনারা ডয়ার সিস্টেম নিয়েছে আপনারা চাইলে তিনটি সিঁড়ি ফিক্সড করে নিতে পারেন ওনারা এভাবে নিয়েছেন এটার কিন্তু পিছন সাইড বলেন যেখানে বলেন না কেন প্রতিটা জায়গায় কিন্তু কাঠ ব্যবহার করা হয়েছে কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড আমরা ইউজ করিনি এখানে চার চার পায়া নিয়ে খোদাই করে ডিজাইন করে একটি সুন্দর নকশা ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে যে এই ঘাড়ের ডিজাইনগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু দুই ইঞ্চি কাঠের উপরে খোদাই করার ডিজাইন এখানে জালি কাটা যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেড় ইঞ্চি কাঠের উপরে খোদাই করা করা ডিজাইন আসলে মসজিদের একটা জিনিস আপনারা যেভাবে বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে ঠিক এইভাবে আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি উনি বলেছেন আমাকে ফোল্ডিং করে একটি সিঁড়ি স্লাইডিং করে দিতে হবে আমার জায়গা কম সেক্ষেত্রে আমরা ওনাদেরকে এরকম করে দিয়েছি ওনারা আমাকে ক্যাটালগ ডিজাইন দিয়েছেন যেভাবে বলেছেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি ঠিক ওই করে দেওয়ার জন্য আপনারাও চাইলে এরকম সুন্দর ডিজাইনের মেম্বারগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন উনি এরকম ডিজাইন নিয়েছেন আপনাদের হয়তো অন্য ডিজাইন পছন্দ থাকতে পারে ওই ডিজাইনটা যদি আমাদেরকে দেন আমরা সেম ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেব। আমরা কিন্তু সমগ্র বাংলাদেশেই এরকম সুন্দর সুন্দর ফার্নিচারগুলো দিয়ে থাকি তো এটার প্রাইসটা আমি নির্ধারণ করেছি এই মেম্বারটি আপনারা যদি নিতে চান অন্য নব্বই হাজার টাকা হলে ইতালিয়ান লেকার কালার করে এই মেম্বারটি নিতে পারেন এই মসজিদের মেম্বারগুলো সবচাইতে বেশি কেউ না কেউ মসজিদে দান করে থাকেন এগুলো হচ্ছে সদগায় জারিয়া সদ জারিয়া এমন একটা জিনিস আপনি হয়তো একদিন থাকবেন না কিন্তু যতদিন পর্যন্ত কেরাম এগুলোতে বসে খুদবা দিবে ততদিন পর্যন্ত আপনার আমন নামায় সোহাব লেখা হবে এজন্য প্রত্যেকেই সদগায় জারিয়া করার চেষ্টা করব তো এই মেম্বারটি কিন্তু আপনারাও চাইলে আপনার মসজিদে দিতে পারেন আপনারা অন্য কোনো মসজিদে দিতে পারেন এজন্য সকলে চেষ্টা করব সদ জারিয়া করার তো এই জন্য আপনারা যদি অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছি আবার যদি চান যে আপনারা সরাসরি আসবেন আমার কারখানায় তাদেরকে উদ্দেশ্য করে বলবো আসেন সরাসরি সরজমিন আমার কারখানায় এসে প্রোডাক্টগুলো দেখেন আমাদের কাছে সবচাইতে বেশি আমরা ঘর সাজানোর ফার্নিচার নিয়ে বিজনেস করি কিন্তু অনেকেই মসজিদের মেম্বারগুলো চেয়ে থাকেন তাদেরকে উদ্দেশ্যে আমরা এই মেম্বারগুলো তৈরি করে থাকি তো আসেন সরাসরি আমার কারখানায় আমাদের কারখানার ঠিকানা হচ্ছে চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ড বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশে আমার শোরুম প্লাস কারখানা সকলে আসবেন আমাদের এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখবেন আমি আবারও আপনাদের মাঝে সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচারগুলো নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি